যে লাল্টু বাবুর ঘুমের ঘোর কাটেনি এখনো, খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট। সুপ্রভাত, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। আচ্ছা এবার কাজে লেগে পড়ো। আচ্ছা পৌশালি বলেছে আপনার এই কালো মানে কাঁচা পাকা গোপ নিয়ে কি করবেন, এটাকে একটু ভালো করে কিছু করুন। তাহলে কি করতে চান? কালকেই এটাকে ব্যবস্থা করে দেবো, ছেড়ে ফেলবো। তুমি গোপ কেটে ফেলবে পুরো গোপ? হ্যাঁ কাঁচা পাকা খারাপ লাগছে বলছো? কালার করতে চুলের মতো কালার না, এখানে কালার করলে পিছন জ্বালা পড়ে। তাহলে একবার ছেটেই ফেলো, দেখো তোমাকে যদি দেখতে ভালো লাগে। মাখন্দ মাখন্দ লাগতে পারে, একটা নিউ লুক পেতে পারো। একবার ছেটে দেখতে পারো। একবার কার সময় করেছিল বোধ হয় না, কাকুমার কাকু ছোট কাকার বল। এই যে ফাঁচা ফাঁচা ফাতা 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 জায়গা খুঁজছে, ফাতা পাতা পাতা কোথায় শোবে খুঁজে পাচ্ছে না জায়গা। সকালবেলার ব্রেকফাস্ট শাক চচ্চড়ি রুটি আর হচ্ছে চা। পালং শাক কালকে ছিল, সেটাই খেয়ে নিচ্ছি, তার সাথে রুটি করেছি আর চা। হয়ে গেল আমার চান করা, আর ঠাকুর খেতে দেওয়াও হয়ে গেছে। আর শীতকালে যে কত সাজতে গুজতে সময় লাগে যে কি বলবো, একবার এটা মাখো একবার ওটা মাখো। আর শীতকালে আমার স্কিনটা কি হয় বলো তো, কালো হয়ে যায়। আর ড্রাই স্কিন তো মানে ফেটে ফেটে যায় আর কালো লাগে, বিরক্ত লাগে। কবে যে আবার গরমকালটা আসবে, আবার ফর্সা দেখব। মজা করছি বন্ধুরা, এগুলো নিয়ে খুব একটা সিরিয়াসলি ভেব না, মজা করো, মজাই তো করবো বলো। অত সিরিয়াস হয়ে গেলে না বড় বিরক্ত লাগে, জীবনটাই মানে একদম সিরিয়াস সিরিয়াস হয়ে যায়, একটু আধু মজা করা ভালো। সোহান এখন পরীক্ষা দিতে যাবে, তো চলো এবার রান্নায় যেতে হবে, কারণ ব্রেকফাস্ট করে তারপরে এইদিকে সব এডিট করে আপলোড করে আজকে বেঙ্গলি হোম কিচেন একটা আপলোড করেছি। কেকের রেসিপি চাইছিলে তো, এগ মাফিন আজকে আপলোড করেছি। এবার আমি কানাইকে তারপর চান করে এসে খেতে দিলাম, দিয়ে এখন মানে সব ঠাকুরকেই খেতে দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, হয়ে এবার যাব আমি রান্না করতে। আজকে লাঞ্চ তো আমার মঙ্গলবার, বুঝতেই পারছ, আর ওদের দেখি কি করি। চল লেগে পড়ি। এখানে আমি লাল্টুর জন্য বানাচ্ছি ডিমের ডালনা। ডিমের ডালনার জন্য আলু আর ডিমটা আগেই ভেজে রেখেছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে মিক্সিতে বেটে নিয়ে আর অল্প একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে তারপর এটা কষিয়ে নেবো, নিয়ে রেগুলারের মশলা দিয়ে ব্যাস এ করে নেবো। আর পাশের গ্যাসে আলু ভাজি, কারণ এটা করে রাখছি যদি সোহম খায় রাত্রিরে, কারণ আলু বিমের তরকারি তো রাত্রিরে খুব একটা সোহম পছন্দ করে না। একটু আলু ভাজা থাকলে সুবিধা হয়, যদি কেউ কিছু অসুবিধে হয় তখন, এই আর কি। এই ডিমের ডালাটা আলু দিয়ে দারুণ হয়, তো তোমরা যদি কেউ শিখতে চাও বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, দেখে নিতে পারো। আর রাতের জন্য বানাচ্ছি আলু বিনসের চচ্চড়ি। আলু বিনসের চচ্চড়ি এটা নিরামিষ হয়, ধনে পাতা দিয়ে, দারুণ টেস্ট লাগে, তোমরাও বানাতে পারো। এটা দিয়ে লুচি রুটি পরোটা খুব ভালো লাগে, ভাত দিয়ে না, এটা বিশেষত লুচি রুটি পরোটা দিয়েই ভালো লাগে বেশ।
এই সব কাজ শেষ করে এলাম রান্না বাড়তি। আর চান তো আগেই হয়ে গেছে, তাও কি হয় বলো তো, আমার না মানে কাজ করে চান করা অভ্যেস, তো আমার ওটা অস্বস্তি হয়। তা আবার একটু হাত মুখ ধুলাম ভালো করে, তারপর জামাটাও চেঞ্জ করে নিলাম, কারণ ওই তেলের ছিটে লাগে এ লাগে আমারগুলো ঠিক ভালো লাগে না। তো যাই হোক, তারপর চিনি চা পাতাকে খেতে দিয়েছি, সেই মাছের হাত, আমার মনে হয় যেন জামাটা দিয়ে মাছ মাছ গন্ধ ছাড়ছে, এগুলো আমার পিটপিটি নিয়ে আর কি, যাই বলো। তো ওই জন্য আমাকে লাড্ডু চুচিবাই বলে। যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট করে রাত্রের তরকারিও করে রাখলাম, আলু বিম চচ্চড়ি, আর সকালের জন্য লাল্টুর জন্য বানালাম আলু শিম বেগুন ভাতে, আর তার সাথে ডিমের ডালনা করেছি। আর সোহম তো সকালবেলা ভাত আলু ভাতে খেয়ে গেছে, কারণ ও দুটো থেকে পরীক্ষা, ও একটায় বেরোচ্ছে, তো ও ভাত খেয়েই যায়, কারণ ভাত না খেয়ে গেলে বলে মা যদি পটি পায় বা কিছু প্রবলেম হয়, ভাত খেয়ে যাওয়াটাই ভালো। তো সকালবেলায় ভাত করে ওকে খাইয়ে দিয়ে গেছি, কারণ চিনি চা পাতা খায়, ভাত আমার সকালবেলায় হয়ে যায়। তো ভাত আলু ভাতে খেয়ে গেছে, এসে আর ভাত খাবে না, তাই আবার ওর জন্য পাস্তা বানালাম, আর আমি আর আমার কানাই খেলাম আলু ভাজা রুটি। সকালবেলার ঘি আলু মরিচ একটু ছিল, আর ওর জন্য আলু ভাজা বানালাম, ওই আলু ভাজাটাই আমি। হ্যাঁ, তোমরা বলেছো কানায়ের ভোগ কি করো, কানায়ের ভোগ আমি খেয়ে নিই, আমি লালটু সোহম সবাই খায়, সোহম বেশিরভাগ মিষ্টিটা খায়, আর আমি ওই লুচি খিচুড়ি এগুলো আমি আর লালটু ভাগ করেই খাই। যেমন মঙ্গলবার আজকে ওকে ওই পরোটা আর আলু ভাজা দিয়েছিলাম, তো ওটাই আমি খেয়ে নিয়েছি এরকম। আর লালটু খাবে না, কারণ লালটু ভাত খাবে, লালটুকে আর ওই জন্য দিই না। আর যদি ধরো খিচুড়ি বানিয়েছি ওর জন্য বা পোলাও বানিয়েছি, তখন আমরা দুজনে ভাগ করে খাই, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে জল খেয়ে তারপর আমাদের খাবার খেতে বসি, এরকম করি সে সকাল। আর মিষ্টি হলে তো সেটা প্রবলেম না, ফল হলেও সেটা প্রবলেম না, যখন রান্না খাবার দিই তখন এটা ভুল করি, কারণ মাছ মাংসের সাথে ওর খাবারটা খাই না। এমনি নিরামিষ খাবার খেলেও তার সাথে নিয়ে নিই সেটা ঠিক আছে, সেই পাতে নিয়ে নিই সেটা ঠিক আছে, কিন্তু মাছ মাংসের সাথে যখন যে থালায় খাই সেই থালায় ওর খাবার খাই না, ওর খাবারটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে জল খেয়ে হাত ধুয়ে তারপর আমাদের খাবার খাই, এই আর কি। বললাম না আমি এত নিয়ম মানতাম না, এখন নিয়মে ঝুড়ি হয়ে গেছি আমি, একদম নিয়ম কত কিছু নিয়ম মানছি বলো তো। সেই তো বললাম, মানুষের পরিবর্তন ঘটে যায়। তো যাই হোক, চলো কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারপর আমি একটু রেস্ট নেবো, কারণ শরীরটা আজকে ভালো লাগছে না, কালকে রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, আর এই চিনি চাপাতে যা জ্বালায় না, বারবার বেরোবে, ম্যামাও করবে, আবার ঘরে ঢুকবে, ঠান্ডা লাগবে, মানে এই করে করে আমাকে বারবার উঠতে হয় আর করতে হয়, দেখো না চোখের তলা বসে গেছে, ঘুম ঘুম পাচ্ছে। আর শীতকালে এত কাজ না যে কি বলবো, মানে বিছানা গোছাবো তার জন্য তিনটে চাদর ভাঁজ করো, সেটা একটা এক্সট্রা কাজ, এদিকে ক্রিম মাখো, সাবান মাখো, সব সময় মানে ক্রিম মাখা তো একটা এক্সট্রা কাজ। আচ্ছা দেখো না, কবে থেকে ভাবছি নখগুলো একটু পরিষ্কার করবো, নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু নখ কেটে নখ একটু নেল পলিশ পরবো, নেল পলিশও করতে পারছি না, নখ পরিষ্কারও নখ পরিষ্কার করবো তবে তো পরবো, সেই সময়টাই পাই না, সেই সময়টাই পাচ্ছি না, কোথা দিয়ে যে সকাল হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, চলে যাচ্ছে। এই যে সোহমের জন্য বানিয়ে রেখেছি পাস্তা, হোয়াইট সস পাস্তাই সোহম খেতে বেশি ভালোবাসে। এই যে রাত্রের জন্য বানিয়েছি হচ্ছে আলু বিমের তরকারি, আর এখানে আলু ভাজা, ওই যে কানার জন্য আলু ভেজেছিলাম সেটাই এটা রয়েছে, এগুলো সবই কিন্তু নিরামিষ। আর এই যে বেগুন পোড়া, বেগুন পোড়াও আজকে নিরামিষভাবেই মেখে রেখেছি, যদি রাত্রে খাই আর কি। আর এটা আলু শিম বেগুন ভাতে পাশেরটা, এইটা এত কিছু করেছি বলো। আর ডিমের ডালনার ভাতটা মাইক্রোওভেনের মধ্যে রয়েছে, কারণ ওটা আসতো ওই জন্য, এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া মোছা পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন দেখে বুঝতেই পারছ। এগুলো সব চামচগুলো শুকোতে দিয়েছে এখন, এটা কানাইয়ের করা, এই সব করে তারপরে সোহমের জন্য এটা বানালাম, একদম নিট অ্যান্ড ক্লিন।
আর তোমরা মাইক্রোওভেনটা চাপা দেওয়ার জন্য বলেছো, চাপা দিয়ে রাখবে না দিদি, চাপা দিয়ে কুকিং করা উচিত না, মাইক্রোওভেন খুলে রাখা উচিত। আসলে মাইক্রোওভেনে সবসময় তো আমার রান্না হচ্ছে না, যখন রান্না হয় তখন আমি তোয়ালেটা খুলে দিই, বাদবাকি সময়টা চাপা দিয়ে রাখি। কারণ হচ্ছে এখানে রান্না করি তো একটু তেল মশলা মানে ওড়ে, আর এমনি আমাদের বাড়িতে প্রচণ্ড ধুলো, ধুলো হয়ে কী হচ্ছে কালো হয়ে যাচ্ছে, বিচ্ছিরি দেখতে হয়ে যাবে। তো সেই জন্য আমরা কিন্তু এটা কভার করিনি, জানি মাইক্রোওভেন ওপেন রাখতে হয়, আর শুধু চাপা দিয়ে রেখেছি এমনি। বাট যদি আমরা কখনো রান্না করি বা কুকিং করি তখন কিন্তু এই চাপাগুলো খুলে দিই, তখন সত্যিই মাইক্রোওভেন চাপা দিয়ে রান্না করতে বারণ করেছে। চা বানানো হয়ে গেল, চা খাচ্ছি গ্রিন টি। আর পৌশালী বলেছে যে আমার গ্রিন টি খাওয়া দেখে যে দিনে দুবারের বেশি গ্রিন টি খেতে নেই, গ্রিন টি এমটি স্টমাক খেতে নেই, মানে খালি পেটে খেতে নেই। তো আমি তো সকালবেলা দুধ চা না হলে আমার চলবেই না, যাই হোক যাই হোক, কারণ এই যে সারাদিনের ধকল আর এনার্জিটা আমি ওই চাটা থেকেই পাই, সকালবেলার দুধ চাটা থেকে, আর নিজের হাতে বানানো, কোনো কেনা নয়, কোনো কেউ বানিয়ে দিলে আমার পোষায় না, একটু কড়া করে বানাই। তো ওইটা দিয়েই আমার সকালটা শুরু, এবং ওটা খেলে আমার সমস্ত এনার্জি আসে। এই এখন বিকেলবেলায় শীতকাল বলে চাটা ধরেছি, গরমকালে একদমই নয়। তো যাই হোক, কালকে এই দেখো দেখতে পাচ্ছ ডাঁইটা, এই ডাঁইটা কালকে কাঁচা হয়েছে। কালকে সোমবার ব্লক করিনি, কালকে তিনটে চাদর কেচেছি আমি, লালটু মিলিয়ে যত বালিশের ওয়ার সেদিন সোম চেঞ্জ করে দিয়েছিল সেগুলো সব কেচেছি, এছাড়া এক্সট্রা অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচেছি। কারণ এই যে মানে শীতকাল আসছে তখন আর বেশি কাচতে ইচ্ছে করবে না, আর আমাদের চাদর এত নোংরা হয়, কারণ হচ্ছে সবসময় তো চাদরের উপর বসে আছি, ধরো এই করছি, এই এই বাচ্চাগুলো থাকে, সেই জন্য চাদর বারবার না চেঞ্জ করলে ভালো লাগে না, কীরকম একটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগে আমার, ওই জন্য প্রত্যেক সপ্তাহে চাদর চেঞ্জ করি, হয়তো এক সপ্তাহ কাঁচা হলো না তখনই বেশি হয়ে যায়। চাটা খেয়ে আমি একটু বেরোবো, জামা কাপড়গুলো গোছাবো, এসে আমি একটু বেরোবো, বেরিয়ে একটা জিনিসের জন্য যাব, তোমাদেরও নিয়ে যাব সাথে। খুব মন করছে দুদিন ধরে, মনকে চেপেই রেখে দিয়েছিলাম, কিন্তু আজ আর ভালো লাগছে না, আজ আমি যাবই। বেরোলাম কিন্তু এত মন খারাপ হয়ে গেল দোকানটা বন্ধ বলে যে এসে বসেই রইলাম, এরম হয় না। যাই হোক, তো এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে এসেছি, দেখো এর বাঁশিটা বড্ড ছোট, কৃষ্ণের হাতে নেই, তো আমি ভাবলাম তাহলে বড় একটা বাঁশি নিয়ে আসি কৃষ্ণের হাত থেকে, একটা বেশ গোল্ডেন কালারের সুন্দর এই মানে বাঁশি দিলে দেখতে ভালো লাগবে। তো দোকানটাই বন্ধ, মনটা খারাপ হয়ে গেল, আর কি হবে।
যখন ঠাকুর চাইবে তখন ঠিক হবে। জামা কাপড় গুলো ভাঁজ করি। রাত্রিরে তো আলু বিনসের তরকারি আর রুটি, আলু বিনস, বিনস বিন নয় সরি, বা বন্ধুরা আবার ভুল উচ্চারণ করে ফেলি কখনো কখনো, নর্মাল কথা আর কি, আসলে এরকমভাবে বলে বলে আমাদের অভ্যস্ত, অত মানে অত খেয়াল করে বলি না আর কি, বলাটা উচিত অবশ্য, সেটা আমি ভুল করি। যাই হোক, এখন অনেকটাই হয়েছে। বাবু বাবার ফোনটা বাবা একে দিয়ায় তো, ফোন করছে পিসাই, আমি আর নিচে নামবো না, ভালো লাগে না। যদি ফোন না, ফোন কেটে গেছে আমার ফোন থেকে ফোন করে দিয়ায় করুক আমার তখন। হয়ে গেল সব জামা কাপড় ভাঁজ করা, এই যে রেখেছি, এবার যেখানে যা রাখার রাখছি, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে পা ব্যথা হয়ে গেছে তো এই আর কি। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তবু পাখা চালাতে হচ্ছে, ঘরের মধ্যে গরম আছে, কিন্তু সকালবেলা খুব গরম ঠান্ডা ছিল। আজকে সকালবেলা যেই ঘর থেকে বেরিয়েছি, উরি বাপরে কি ঠান্ডা লাগছিল কনকনে একটা, কিন্তু একদিনের পেল মানে রোদ ওঠার পর অতটা ছিল না, খুব ঠান্ডা ছিল আজকে। বাট এখনও পাখা চালাতে হচ্ছে, পাখা চলছে এক পয়েন্টে, আর চাদর গায়ে দিলেই হয়ে যাচ্ছে, চাদরই রয়েছে এখন। কানার জন্য না একটা কম্বলও কিনতে হবে, একটা বাঁশি কিনতে হবে, গেলাম ভাল লাগলো না, মনটা খারাপ হয়ে গেল, কিছুই পেলাম না, তাই না কবে পাবো। দীপান্বিতা মল্লিক বলে আমার এক ভিউয়ার্স আছে, এবং তার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব আছে। দীপান্বিতা মল্লিকের বার্থডে 4 তারিখ 4th December, তো তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাই, হ্যাপি বার্থডে, তুমি খুব ভালো করে এই দিনটা কাটিও আর খুব মজা করো, অনেক ভালো ভালো খাবার খেও, তুমি নিজেও ভালো রান্না করতে পারো জানি আমি, তো কী কী খেলে সেটার ছবি পাঠিও আমাকে অবশ্যই, আমার খুব ভালো লাগবে, আর খুব খুব মজা করো দিনটাতে, কি গিফট পেলে সেটাও কিন্তু জানাবে, বার্থডে গিফটটা খুব ইম্পর্টেন্ট, খুব মজা লাগে পেতে। তো চলো আর এই ব্লগটাকে টেনে টেনে বাড়াবো না, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো।